আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন তিনি একটা জানাজার নামাজ পড়াতে গিয়েছেন ও ভাইজানেরা ওই ইহুদি ব্যক্তিটা দয়ার নবীকে একটা সময় সীমা বেঁধে দিয়েছিল একটা সময় সীমা বেঁধে দিয়েছিল অমুক দিনে অমুক তারিখে আপনি আমার ধারটাকে সুদে দেবেন আপনি আমার ঋণটাকে মিটিয়ে দেবেন ও ভাইজানেরা সেই দিনটা আসার এক থেকে দুদিন আগে আল্লাহ নবী তিনি জান্নাতুল বাকিতে জানাজা নামাজ পড়াতে গিয়েছেন জানাজা নামাজ পড়িয়ে দয়ার নবী আমার একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ও ভাইজানেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক আর আল্লাহর নবী সাহাবা ইকরাম গণেরা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হুজুর গণেরা আল্লাহর নবীর কাছে উপস্থিত ছিলেন ওই সময়তে ওই ইহুদি ব্যক্তিটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হয় আমার নবী পাক তিনি তিনার দেহে তিনার পবিত্র শরীরে একটা চাদর জড়িয়েছিলেন একটা চাদর জড়িয়েছিলেন ওই ইহুদিটা এসে আল্লাহ নবীর চাদরের দুই দিকটাকে ধরে জোরে টান দিয়েছে এত জোরে টান দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরে তিনি আঘাত পেলেন আমার নবী পাকের দেহ মোবারক থেকে চাদরখানা খুলে পড়ে গেল আল্লাহর নবীর দিকে ওই ইহুদিটা তীক্ষ্ণ নজরে কটকটে চোখে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকলো আল্লাহর নবীর দিকে কটকটে চোখে তাকিয়ে আছে তীক্ষ্ণ নজরে চাদর মুবারক ধরে জোরে টেনেছে আল্লাহর রাসূলের খুব জোরে আঘাত লেগেছে কথা বুঝেছেন না ওই লোকটা বলছে এ মুহাম্মদ আমি আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে তোমাকে চিনি তুমি বহুত টাল বাহানা করো তুমি বহুত টাল বাহানা করো আব্দুল মুত্তালিবের ছেলেদের মধ্যে আমি তোমাকে চিনি যে বহুত টাল বাহানা করে কথা বুঝতে পেরেছেন মুখের ভাষাটা দেখেছেন মুখের ভাষাটা কত বড় বিয়াদবি করেছেন মুহাম্মদ আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে আমি তোমাকে চিনি যে বহুত টাল বাহানা করে তুমি এখনো পর্যন্ত আমার ধারটাকে মেটাওনি কেন হ্যাঁ এখনো আমার ধারটাকে মেটাওনি আল্লাহ রাসূলের দিকে কটকটে চোখে তাকিয়ে আছে কথা বুঝতে পেরেছেন তো উনি পরবর্তীতে ঈমান এনেছিলেন ওই ইহুদি তো উনি হাদিসটা বর্ণনা করেছেন উনি বলছেন যে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক ধরে টেনেছি ওখানে ওমারে ফারুক ছিল রাদিয়াল্লাহু আনহু ওমারে ফারুক কাকে বলে জানেন ওমারে ফারুক কাকে বলে জানেন ওমারে ফারুক কি জিনিস জানেন পৃথিবীর কাফেরেরা ওমারে ফারুকের নাম শুনলে থরথর করে কাঁপে ওমারে ফারুক কি জিনিস ওমারে ফারুক হলেন ওই জিনিস যার নাম শুনলে গোটা পৃথিবীর কাফেরেরা থরথর করে কাঁপে যেদিন ইসলাম কবুল করেছিলেন মক্কার বড় বড় কাফেরদের ঘরের দরওয়াজার জিঞ্জিরকে নেড়ে দিয়ে ডেকে ডেকে বলেছিলেন আমি ওমারে ফারুক মুসলমান হয়ে গিয়েছি কারোর গর্দানে যদি দম থাকে আজকে আমি কাবা শরীফে প্রকাশ্যে নামাজ পড়তে যাচ্ছি আমাকে একটু আটকে দেবে মক্কার বড় বড় কাফেরদেরকে বলেছিলেন কারো যদি ঘাড়ে যদি দম থাকে আমি ওমারে ফারুক কাবা শরীফে যাচ্ছি নামাজ পড়তে প্রকাশ্যে নামাজ পড়তে যদি তোমাদের কারো যদি দম থাকে আমাকে একটু আটকে দেবে ওই দিন প্রথম প্রকাশ্যে কাবা শরীফের সামনে নামাজ হয়েছিল হযরত ওমারে ফারুকের নেতৃত্বে যেটা বলুন না সুবহানাল্লাহ তো ভাইজান ওমারে ফারুক তিনি আল্লাহ রাসূলের কাছে দাঁড়িয়েছিলেন ওই সময় ইহুদি যখন চাদর ধরে টেনেছে বর্ণনাকারী বলছেন ওই ইহুদি বলছেন আমি যখন চাদর ধরে টেনেছি হযরত ওমারে ফারুকের ঘাড় এবং বুক
যেরকম সমুদ্রের মাঝখানে গোল নৌকা ঢেউয়ের সময় থরথর করে কাঁপে হযরত ওমরের ঘাটটার বুকটা থরথর করে কাঁপছে রাগে রাগে থরথর করে কাঁপছে কথা বুঝতে পেরেছেন হযরত ওমর ফারুক তিনি বললেন এ বিয়ালো তুমি আল্লাহ রাসূলের সাথে কি রকম আচরণ করছো বিয়াদব আমি যদি আমার ইচ্ছার দিকে লক্ষ্য না রাখতাম অর্থাৎ আল্লাহর রাসূলকে যদি রাজি করানো যদি আমার উদ্দেশ্য না হতো আমি তোমার গর্দান নিয়ে নিতাম আমি তোমার গর্দান নিয়ে নিতাম আমার ইচ্ছার দিকে যদি আমার লক্ষ্য যদি না থাকতো আমি তোমার গর্দান নিয়ে নিতাম কথা বুঝিনি আল্লাহর নবীর সামনে এইভাবে ওমর ফারুক ওই লোকটাকে ধমকি দিলেন ওই সময়তে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বলেছিলেন ও বাবা ওমর তুমি কেন এত রাগম্বিত হয়ে যাও তুমি কেন এই লোকটাকে ভয় প্রদর্শন করছো ও ওমর তুমি তো বলতে পারতে আমাকে কিভাবে এই ব্যক্তিটার ধাতা পরিশোধ করা যায় আর তুমি এই ইহুদিটাকে বলতে পারতে কিভাবে নরম ভাবে কথা বলা যায় আমাকে বলতে পারতে কিভাবে তার ধাতা পরিশোধ করা যায় আর ইহুদিকে বলতে পারতে কিভাবে নরম ভাবে কথা বলা যায় কিন্তু তুমি সেটা না করে এই ইহুদিটাকে তুমি ভয় প্রদর্শন করেছো ও ওমর ফারুক যাও যাও এই লোকটার ধারটাকে তুমি পরিশোধ করে দাও এই লোকের ধারটাকে তুমি পরিশোধ করো যাও হযরত ওমর ফারুক আর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি যেহেতু এই লোকটাকে ভয় দেখিয়েছো সেই জন্য কুড়ি সা পরিমাণে খেজুর বেশি দেবে কুড়ি সা পরিমাণে খেজুর বেশি দেবে যাও চলে যাও ওমর ফারুক ওনাকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে এক ওয়াসাক পরিমাণে আল্লাহ রাসূল ধার নিয়েছিলেন ওই এক ওয়াসাক পরিমাণে খুরমা তাকে দিলেন এবং আলাদা করে কুড়ি ওয়াসাক কুড়ি সা পরিমাণে তিনাকে খেজুর বেশি দিলেন ওই সময় ইহুদি বলেছিলেন ও ওমর ফারুক এই কুড়ি সা পরিমাণে খেজুর কেন দিচ্ছ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন দয়ার নবী এটা তোমাকে দিতে বলেছে কারণ আমি তোমাকে ভয় দেখিয়েছি তোমাকে ধমক দিয়েছি ওই জন্য আল্লাহ রাসূল তোমাকে কুড়ি সা খেজুর বেশি দিতে বলেছে ওই সময় তো ইহুদিটা বলেছিলেন ও ওমর ফারুক আপনি কি আমাকে চিনতে পারছেন হযরত ওমর ফারুক বলেছিলেন না আমি তো তোমাকে চিনতে পারছি না ওই সময়তে ওই ইহুদি বলেছিলেন আমি হলাম যায়েদ ইবনে সানা হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন তুমি কি ইহুদিদের পণ্ডিত যায়েদ ইবনে সানা ওই সময়তে ওই লোকটা বলেছিলেন হ্যাঁ আমি হলাম ইহুদিদের পণ্ডিত ইহুদিদের আলেম আমি হলাম ইহুদিদের রাহেব আমার নাম হলো যায়েদ ইবনে সানা ও ওমর ফারুক আমি হলাম ইহুদিদের পণ্ডিত যায়েদ ইবনে সানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জিজ্ঞাসা করেছিলেন ও যায়েদ ইবনে সানা তুমি একজন ইহুদিদের পণ্ডিত হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলের সাথে ওই রকম আচরণ করলে কিভাবে ওই সময়তে যায়েদ ইবনে সানা বলেছিলেন আমি আসমানি কিতাব পড়েছি আমি আমাদের ধর্মগ্রন্থ পড়েছি আসমানি কিতাব পড়েছি আমি ওই কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানার যিনি নবী হবেন তিনার মধ্যে কি কি গুণাবলী থাকবে তিনার মধ্যে কি কি সেফাত থাকবে সেই সমস্ত সেফাত আমি আমাদের আসমানি কেতাবের মধ্যে পড়েছি ও ওমর ফারুক আমি সর্বপ্রথমে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালাম তখন আমি সমস্ত সেফাত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি পেয়ে
গিয়েছি আমি আসমানি কিতাব পড়েছি শেষ নবী যিনি হবেন তিনার মধ্যে যে সব গুণাবলী থাকবে ওই সব আমি হুজুরের প্রথমবার যখন চেহারা দেখেছি মুখ দেখেছি আমি সব গুণাবলী দেখতে পেয়ে গেছি কিন্তু ওমারে ফারুক দুটো গুণাবলী বাদে দুটো সিফাত বাদে সব সিফাত আমি দেখেছি ওই দুটো সিফাত চেহারার মধ্যে দেখা যায় না ওই দুটো সিফাত কাজকর্মের মধ্যে দেখা যায় কথা বুঝেছেন না ওই দুটো সিফাত কাজকর্মের মধ্যে দেখা যায় কথা বুঝতে পেরেছেন না প্রথম নম্বর সিফাত হলো আখেরি জামানার যিনি নবী হবেন শেষ নবী যিনি হবেন তিনার উপরে যত বেশি কষ্ট দেওয়া হবে তিনি তিনার সহ্য সবরটাকে বাড়িয়ে দেবেন আর তিনার উপরে যত বেশি মূর্খাম করা হবে তিনি ধৈর্যটাকে বাড়িয়ে দেবেন ও মারে ফারুক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করছিলাম আমি এখন দেখতে পেয়ে গেলাম ইনি হলেন শেষ নবী ইনি হলেন আল্লাহ পাকের প্রেরিত পুরুষ ও মারে ফারুক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোন প্রভু নাই আর ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের প্রেরিত পুরুষ ও ভাইরানেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা শোনালেন দয়াল নবী আমার হযরত যায়েদ ইবনে সানাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিলেন হযরত যায়েদ ইবনে সানা তিনি নিজে থেকেই পাঠ করতে লাগলেন তিনি নিজে থেকেই পাঠ করতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা পড়ে কালেমায়ে শাহাদাত পড়ে হযরত যায়েদ ইবনে সানা তিনি ঈমানদার হয়ে গেলেন তিনি মুসলমান হয়ে গেলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত যায়েদ ইবনে সানা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়ে পরীক্ষা করেছিলেন কষ্ট দিয়ে আঘাত করে পরীক্ষা করেছিলেন যায়েদ ইবনে সানা আবার তিনি মুসলমান হয়ে যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আমি খুব ধনী মানুষ আমার অনেক পয়সা আছে আমি অনেক টাকার মালিক আমার টাকার ধন সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমি বিশ্বের উম্মতদের জন্য আমি লিখিত করে দিলাম বিশ্বের উম্মতদের জন্য আমি লিখিত করে দিলাম তাদেরকে আমি দিয়ে দিলাম কথা বুঝলেন ওমর ফারুক বললেন একটু বুঝে সুঝে বলেন আপনি বিশ্বের উম্মতকে দিতে পারবেন অত টাকা তখন উনি বললেন ঠিক আছে তাহলে কিছু উম্মতদের জন্য আমার ধন সম্পত্তির অর্ধেক ধন সম্পত্তি আমি আল্লাহ রাসূলের কিছু উম্মতদের জন্য আমি লিখিত করে দিলাম আমি তাদেরকে দান করে দিলাম সাদকা করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ কথা বুঝেছেন না আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে ওয়াহুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযীদু মিন কসরাতিল আযা ইল্লা সাবরান ওয়া আলা আশরাফিল জাহিলি ইল্লা হিলমা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি কষ্ট দেওয়া হতো তিনার কষ্টের উপরে তিনার সহ্য সবরটা প্রবল হতো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি মূর্খাম করা হতো তিনার ধৈর্যটা ওই মূর্খামুর উপরে প্রবল হয়ে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ যত বেশি কষ্ট দিত সহ্য সবরটাকে বাড়িয়ে দিতে যত বেশি মূর্খাম করা হতো ধৈর্যটাকে বাড়িয়ে দিতে জোরে বলুন না সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু এগিয়ে গিয়ে আসেন
একটু এগিয়ে গিয়ে আসে আমার প্রিয় ভাইজানেরা আপনারা একটু এগিয়ে গিয়ে আসেন ভাইজানেরা একটু এগিয়ে গিয়ে আসেন পিছনের মানুষরা বুঝতে পাচ্ছেন না অথবা আপনারা যদি সাইড থেকে এসে মাঝখানে ঢুকে যান ভালো হয় যেটা ভালো মনে করেন একবার দরুদ শনি আল্লাহুম্মা ولا آل سيدنا শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ আমার অন্তর হয়ে যাবে আমার অন্তর হয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ আমার অন্তর হয়ে যাবে আমার অন্তর হয়ে যাবে হৃদয় আছে যত মানুষের হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেই ভালোবাসা বিবরণ সময় মুমিনের তুমি হলে প্রেমময় ভাষা হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেই ভালোবাসা বিবরণ সময় মুমিনের তুমি হলে প্রেমময় ভাষা দুরুদ ও সালামের ফাল্গু ধারা দুরুদ ও সালামের ফাল্গু ধারা চিরদিন ভবে রয়ে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ আমার অন্তর হয়ে যাবে আমার অন্তর হয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ আমার অন্তর হয়ে যাবে আমার অন্তর হয়ে যাবে আমার এই ভাবনার জগতে আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো পাপে ভরা ধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো পাপি ভরা ধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো ভ্রমরে আগুন গুন গুন জরণে ভ্রমরে ভ্রমরে আগুন গুন গুন জরণে নাতি রাসূল গে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ আমার অন্তর হয়ে যাবে আমার অন্তর হয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ আমার অন্তর হয়ে যাবে আমার অন্তর হয়ে যাবে আমার অন্তর হয়ে যাবে আমার অন্তর হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা ولا آل سيدنا
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন কিভাবে মানুষের সাথে হুসনে সুলুক করলে উত্তম আচরণ করলে সেই মানুষটা দ্বীনের দিকে ফিরে আসবে কথা বুঝেছেন না আপনাকে আমাকে কেউ কষ্ট দিলে একবারে মেনে নেওয়া যায় দুবারে মেনে নেওয়া যায় তিনবারে মেনে নেওয়া যায় তারপরে আইতো একবার দেখি তোর কত দম হয়েছে একবার দেখি কথা বুঝতে পারছেন না কিন্তু আল্লাহর নবী প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা থাকার পরেও তিনি ক্ষমা করে দিতেন তিনি ক্ষমা করে দিতেন এই জন্যই আল্লাহ রাসূল তিনি হলেন শ্রেষ্ঠ তিনি আর থেকে উত্তম মানুষ আসেনি আসবে না নেই কথা বুঝেছেন না হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 8 বছর 622 খ্রিস্টাব্দে তিনার আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ছোট ছেলে আল্লাহ রাসূলের কাছে গেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান আনাসকে আপনার খাদেম হিসাবে কবুল করে আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে রেখে দিয়েছিলেন খিদমত করতেন ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ রাসূলের খিদমত করেছেন সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জীবনে কোনোদিন এই 10 বছর আমি আল্লাহ রাসূলের খিদমত করেছি ইন্তেকালের আগে পর্যন্ত কত দুষ্টুমি করেছি কত দুষ্টুমি করেছি অন্যায় করেছি আল্লাহর নবী কিন্তু একবারের জন্য আমাকে ধমক দেননি একবারের জন্য আমাকে ধমক দেননি সেই জন্যই তিনি হলেন শ্রেষ্ঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি কেউ অন্যায় করলে সহ্য করতে পারি না আল্লাহ রাসূল কত অন্যায়কে সহ্য করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন একটা লোক আসলেন দেখে যেন মনে হলো বেদুইন লোক গ্রাম্য লোক গ্রামের লোকেরা শহরের লোকেদের তুলনায় একটু কম বুদ্ধিমান হয়ে থাকে কথা বুঝেছেন না শহরের লোকেদের তুলনায় একটু কম বুদ্ধিমান হয়ে থাকে কথা বুঝছেন আমরাও গ্রামের লোক কথা বুঝতে পেরেছেন কিনা আপনিও গ্রামের লোক আমিও গ্রামের লোক তো ভাইজান একটা বেদুইন লোক বাদিয়া অঞ্চল থেকে এসেছে গ্রাম্য লোক আল্লাহ রাসূলের কাছে এসে বললেন আমাকে কিছু সাহায্য করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে কিছু টাকা পয়সা দিলেন তারপরে জিজ্ঞাসা করলেন আমি কি আপনার প্রয়োজনটা মেটাতে পেরেছি আমি কি আপনার উপর দয়া করলাম আমি কি আপনার উপর দয়া করলাম আমি কি আপনার সাথে উত্তম আচরণ করলাম তখন ওই লোকটা আল্লাহ রাসূলকে বললেন না আপনি আমার উপর কোনো দয়া করেননি আপনি আমাকে উত্তম আচরণ কেন আপনি আমাকে কোনো মধ্যম আচরণও করেননি বলছে আপনি আমার উপর উত্তম আচরণ তো দূরের কথা মধ্যম আচরণও করেননি আল্লাহ রাসূল অথচ তাকে পয়সা দিয়েছেন মানে সে সন্তুষ্ট হয়নি যখনই সে বলেছে আপনি আমার সাথে কোনো উত্তম আচরণ করলেন না দয়া করলেন না আল্লাহ রাসূলের মুখের উপরে যখন এরকম কথা বলেছে সাহাবা হুজুররা বেজায় রেগে গেলেন রেগে গিয়ে উঠে এসেছেন সাহাবারা বসেছিলেন তারা দাঁড়িয়ে পড়েছেন আস্তে আস্তে সব উঠছেন সাহাবারা আজকে লোকটাকে ধরে কতল করে ফেললেন দয়ার নবীর মুখের উপরে কথা আল্লাহ রাসূল ইশারা করে দিলেন ইশারা করে দিলেন অর্থাৎ বসে যাও বসে যাও সাহাবারা বসে পড়লেন আল্লাহর নবী ঘরের ভেতরে হুজরা মুবারকের ভেতরে চলে গেলেন কিছুক্ষণ পরে লোকটাকে আবার ডাকলেন ওই বেদুইন লোকটাকে আবার ডাকলেন লোকটা ঘরের ভিতরে গেল আল্লাহ রাসূল ঘরের ভিতরে লোকের চোখের আড়ালে তাকে আরো কিছু পয়সা দিলেন দিয়ে বললেন আমি কি তোমার সাথে এবারে ভালো আচরণ করলাম লোকটা বললেন জি হ্যাঁ আপনি আমার উপরে দয়া করেছেন আল্লাহ আপনার ভালো করেন আপনার পরিবারের ভালো করেন আল্লাহ আপনার ভালো করেন আপনার পরিবারের ভালো করেন আল্লাহ রাসূল ওই সময় বললেন শোনো তুমি সর্বপ্রথমে আমার কাছে যখন টাকা চাইতে এলে আমি তোমাকে কিছু আমার সামর্থ্য মতো তোমাকে দিলাম কিন্তু তারপরে তুমি যা বলার তাই বললে
অর্থাৎ তুমি বললে যে আমি নাকি তোমার উপরে দয়া করিনি, আমার সাহাবারা তোমার উপরে বেজায় রেগে গেছে, অসন্তুষ্ট হয়েছে, এই যে তুমি এখন আমার উপরে বললে যে আমি তোমার উপর নাকি দয়া করেছি, এই কথাটা কি আমার সাহাবাদের কাছে একবার বলবে? তাহলে যারা তোমার উপর অসন্তুষ্ট হয়ে আছে তারা তোমার উপর খুশি হয়ে যাবে। তখন ওই বেদুইন লোকটা বলল, ভালো কথা, ভালো কথা, ঠিক আছে, আমি এই কথা আপনার সাহাবাদের সামনে বলে দেব। পরের দিনে ফজর বেলা অথবা সন্ধ্যা বেলা আল্লাহর নবী মসজিদে নববী শরীফে গেলে, সাহাবা একরামরা বসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কালকে তোমাদের মধ্যে থেকে একজন আমার কাছে কিছু টাকা পয়সা চাইতে এলো, আমি তাকে কিছু টাকা পয়সা দিলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি কি তোমার প্রয়োজনটা মিটাতে পেরেছি, আমি কি তোমার উপরে দয়া করেছি? ওই লোকটা যা বলার তাই বলল, অর্থাৎ সে বলল যে আমি নাকি তার উপরে দয়া করিনি। ও আমার সাহাবারা, আমি আবার ওই লোকটাকে ঘরে ডেকে তাকে কিছু টাকা পয়সা দিয়েছি, এবং তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম আমি কি তোমার উপর ভালো আচরণ করেছি, তখন সে বলল যে হ্যাঁ, আপনি আমার উপর দয়া করেছেন, আমি খুশি হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি, আল্লাহ আপনার ভালো করেন, আপনার পরিবারের ভালো করেন। কি গো, তুমি এই কথাটা বলেছো তো? বেদুইন লোকটাকে উদ্দেশ্য করে বললেন, এই কথাটা তুমি বলেছো তো? তখন ওই সময় বেদুইন